হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরূপার সৎকারণে। আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই দেখো, দেখতেই পাচ্ছ আমি কী দেখাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, আমি দেখাচ্ছি নৌমীর যে ঠাকুর দেখতে গেছিলাম। অনেক অনেক ঠাকুর দেখেছি, সব কিছু শেয়ার করা হয়নি, হাফটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য, আর হাফটা শেয়ার করা হয়নি। সেটা ভাবলাম কিছুদিন পর করব। তাহলে সেই পুজো পুজো বেশ আমেজটা, তারপরে পুজোর ঠাকুর দেখা, এগুলো আবার নতুন করে তোমরা আমার থেকে দেখতে পাবে। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আর আমাদের এখানে ঠাকুরগুলো খুব সুন্দর হয়, পুজোর প্যান্ডেলগুলো, তারপরে মূর্তিগুলো, এত সুন্দর ঠাকুরের মূর্তিগুলো হয় না, মানে কি বলবো তোমাদের, খুব সুন্দর। আর প্যান্ডেলগুলোও খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলগুলোও খুব সুন্দর, দেখো তোমাদের দেখতে নিশ্চয়ই ভালো লাগবে। আর যেটুকুনি ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো, এইটা হচ্ছে একটা বিশাল বড় প্যান্ডেল হয়েছিল এখানে, আর মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের দেখতে ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করবে না, আগে আগে লাইক করবে, লাইক করে তারপরে কমেন্ট করে জানাবে, কারণ তোমরা এরকম অনেকে করছো, অনেকে প্লিজ এটা করো না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার পাশে থাকো, আমার বন্ধুরা যারা আছে আমার পাশে থাকবে তো বটেই, অবশ্যই থাকবে, আমিও আছি তাদের পাশে। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছে তারা অবশ্যই আমার পাশে থেকো। আর প্লিজ প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। তো দেখো তোমরা দেখতে থাকো এটা কেমন লাগে, পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই। আর এই দেখো, এটা হচ্ছে একটা বাড়ির ঠাকুর, একটা বাড়িতে এই ঠাকুরটা হয়েছে, ওই জন্য ওখানেও গিয়েছিলাম দেখতে, তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে বাড়ির পুজো, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। এই দেখো, এটা হচ্ছে একটা রাজবাড়ির ঠাকুর আর কি, এখানে পুরোনো একটা বাড়ি, এটা হচ্ছে একটা বাড়ির পুজো, দেখতেই পাচ্ছ আগেকার দিনে পুরোনো বাড়ি, আগেকার রাজবাড়ি যেটা বলা হয় সেই রাজবাড়িটা আমাদের এখানে। তো সেই বাড়িতেই পুজোটা হচ্ছে, সেইখানে যারা থাকে তারা হয়তো অন্য জায়গায়, হয়তো বাইরে কোথাও থাকে, পুজোর সময় হয়তো বাড়ি আসে, দিয়ে হয়তো করে, আমি ঠিক জানি না এই ব্যাপারটা। তো এই দেখো, এটা হচ্ছে এখানে সব যারা পুজো করেছেন তারা বসে আছে, আর আমরা ঠাকুর দেখতে গেছি। এটা তো এই চারিদিকটা তোমাদের দেখেছি, দেখাচ্ছি আর কি। এটা অনেক পুরোনো, বহু দিনের পুরোনো একটা বাড়ি, আবার মানে নতুন করে রং করেছে হয়তো পুজোর জন্য, খুব ভালো লাগছে। তো এই দেখো একটা মূর্তি, আমাদের এখানে মূর্তিগুলো একটা অন্য রকম দেখতে, খুব সুন্দর মূর্তিগুলো, মূর্তিগুলো এক একটা আলাদা আলাদা রকমের, মূর্তিগুলো খুবই সুন্দর। আর এখানে এই প্যান্ডেলটা করেছে কিছু খুব সুন্দর, আর অনেকটা বড় হয়েছে প্যান্ডেলটা, খুবই বড় প্যান্ডেলটা হয়েছে, আর মূর্তিটাও খুব সুন্দর। আর আজকে আমার গলাটা এরকম লাগতে পারে, কারণ হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলা জ্বলছে, ওই জন্য গলাটা হয়তো এরকম লাগছে। এই দেখো, এটা হচ্ছে প্যান্ডেল, আর চারিদিকটা খুব সুন্দর করেছে লাইটিং দিয়ে, আর গাছের মধ্যে দিয়ে লাইটিং ফোয়ারা করেছে, দারুণ থিমটা হয়েছে, খুব সুন্দর থিম, দেখো তোমাদের ভালো লাগবে, খুব সুন্দর থিমটা, চারিদিকে লাইট ছোট ছোট, আর গাছের মধ্যে এই দেখো গাছের ডাল মতো করে তার সাথে লাইট লাগানো, খুব সুন্দর থিমটা করেছে, দারুণ দেখতে লাগছে। আর এই দেখো, আমরা সবাই মিলে, আমি দুবার দুবার ঠাকুর দেখতে গেছি, একবার গেছি গাড়ি করে আমার হাজবেন্ডের সাথে, আর একবার গেছি দিদি ভাইদের সবার সাথে, ওই জন্য এখানে সবাই মিলে একটু ফটো তুলছি। এখানে দারুণ জায়গা, ওই জন্য দিদি ভাইদের ডাকছি। এ দেখো আমার ননদিনী, এটা আমার দিদি ভাইকে বলছি যে এসো ছবি তুলি, আর এইটা হচ্ছে আমার বড় চা। তো দিদি ভাই আমি, আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে, সবাই মিলে ছবি তুলবো বলে এখানে সবাইকে ডাকছি, আমি যে এসো সবাই মিলে ছবি তুলি একটা।
তো সবাই মিলে ছবি তুলছি, তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে জানাবে আমাকে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এ দেখো এখানে সবাই সাথে ছবি তোলা হচ্ছে। আর এই দেখো এখানে মূর্তিটা তো জাস্ট অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর, একটা অন্য রকমের মূর্তি, খুব সুন্দর, খুব সুন্দর দেখতে ঠাকুরটার মূর্তিটাও দারুণ, আর মানে খুবই সুন্দর, খুব ভালো লাগছে। আর এক একটা প্যান্ডেলে এক এক রকমের লাইটিং আছে, এক একটা রকমের থিম আছে, খুব সুন্দর। আর এই দেখো এই একটা ঠাকুরেরটাও খুব সুন্দর দেখতে, ঠাকুরের প্রত্যেকটা ঠাকুরের মূর্তি খুব সুন্দর। তো দেখলে কেমন লাগলো জানিও আমাকে, আমার ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আর আবার নতুন ভিডিও নিয়ে আসব তোমাদের সামনে। তো আজকের মতো টাটা বাই বাই, তোমরা দেখতে থাকো।